হ্যালো, জি শুনছি। আমার একটা প্রশ্ন আছিল ভাইজান, এই টঙ্গীর তুরাগ দিয়ে যে তাবলিক জমাতের কি ইজতেমা হয়, এই টঙ্গীর তুরাগ দিয়ে যে তাবলিক জমাতের কি ইজতেমা হয়, ওই ইজতেমাটা শুধু টঙ্গীর তুরাগে হয় না, ওইটা প্রবাসে হয়। আমাদের মন্ট্রিয়ালে ইজতেমা লোকজন দেশ থেকে আসে, তখন আমাদের এই কনফারেন্সেও কিছু ভাই আছে আমার জানা মতো, ওই আখেরি মুনাজাতে যাইয়া শরিক হয়, বলে ওরা তো দিনের কথাবার্তা বলে দোয়া দুরুদ করে যাই না, একটু দোয়া করে আসি, ওইটা কতটুকু মানায়? জাজাকাল্লাহ খায়ের ভাই। আমরা জানি যে আখের বললে শেষ বুঝাবে, আখের মানে হচ্ছে শেষ। এখন এদের আখেরি মোনাজাত যে শেষ হয় না, প্রত্যেক বছরই খালি আখেরি মোনাজাত হয়, এই জিনিসটা কি? আমরা জানি আখেরাত দিবস মানে কিয়ামত দিবস, এরপরে আর কোনো দিবস থাকবে না, আল্লাহ তাআলা দিবসকে কেটে দিবেন, দিবস শেষ, এ হচ্ছে আখের। তারপরে আমরা বুঝাই যে সর্বশেষ কথা হচ্ছে এটা, এরপর আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের জবান থেকে সর্বশেষ কালিমা যেটা হবে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি দিও, এরপর যেন আমাদের মৃত্যু আসে। এখন এই আখেরি মোনাজাত সর্বশেষ মোনাজাত, আখের মানে হচ্ছে সর্বশেষ, এরপরে আর কোনদিন মোনাজাত হবে না, এটা প্রতি বছরই হচ্ছে একই জিনিস। এখন আবার বছরে কয়েকদিন, তারপর আবার এক এক দেশে আখেরি মোনাজাত, একই জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে মোনাজাতের এই সিস্টেমটা হচ্ছে বিদআত, সম্মিলিত মোনাজাত করা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত এভাবে মোনাজাত করেননি, কোনো দিনই মজলিসের শেষে এইভাবে মোনাজাত করেননি। যে কোনো দিনই মজলিসের শেষে কাফফারাতুল মজলিস পড়তে হয়, সুবহান আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শেখানো। যে ব্যক্তি এই দোয়াটা পড়ে দিনই মজলিস শেষ করবে, দিনই মজলিসে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে, আল্লাহ তাআলা সেই ভুল ভ্রান্তি গুলোকে ক্ষমা করে তাদেরকে, সেই ভুল ভ্রান্তি গুলোকে মার্জনা করে তাদেরকে ক্ষমা করে দিবেন, একদম ক্ষমা করে দিবেন তাদেরকে, আল্লাহ তাআলা পক্ষ থেকে মাগফিরাত চলে আসবে তাদের জন্য। এই আখেরি মুনাজাত করা হচ্ছে প্রতি বছর। তারপরে আবার আমরা জানি হচ্ছে বেদাত, তারপরে হচ্ছে যে নতুন একটা দিন, নতুন একটা ধর্ম, যেটা স্বপ্নের ধর্ম, স্বপ্নের ধর্ম। এই জামাতে যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেই বলছেন যে আমি এই জামাতের প্রতিষ্ঠাতা হিসেবে আমি এটাকে স্বপ্নের মধ্যে পেয়েছি, এই জামাতের তরিকা তিনি স্বপ্নে পেয়েছেন। তিনি স্বপ্নে পেয়ে একটা দলকে গঠন করছেন আর তার পিছনে মানুষগুলো ঘুরছে আর বলছে ইমান আমলের মেহনত। আরে বাবা, বলা উচিত ছিল যে স্বপ্নের মেহনত চলছে, আপনারা আসেন 40 দিন পর্যন্ত স্বপ্নের মেহনত করি। আর ওইখানে গেলে দেখবেন যে বুজুর্গরা খালি স্বপ্নেই দেখে, খালি স্বপ্নই দেখে, স্বপ্নই দেখে, কত যে স্বপ্ন তাদের, এদের স্বপ্ন শেষ হয় না, এত স্বপ্ন দেখে। বাজারে সদাকাত খুললে দেখবেন যে খালি স্বপ্ন আর স্বপ্ন, কত স্বপ্ন কত যে দেখে, হচ্ছে স্বপ্নের একটা ধর্ম। তারপরে হচ্ছে এটা ফাজাইলে আমল না, এটা হচ্ছে ভেজালে আমল, ভেজালে আমলের কিতাব। এই কিতাবের ভিতরে যত আমলের কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে ভেজালের। এক বুজুর্গের কথা বলা হচ্ছে যে বুজুর্গ জামাতে নামাজের প্রতি এত তার উৎসাহ ছিল, এত বেশি উৎসাহ ছিল, তিনি একদিন জোহরের নামাজ কাজা করে ফেললেন, জোহরের নামাজ কাজা হয়ে গেল, তারপর তিনি মসজিদে গিয়ে দেখলেন যে জামাত শেষ হয়ে গেছে, জামাত কাজা হয়নি, নামাজ কাজা হয়নি, জামাত শেষ হয়ে গেছে, জামাত পায়নি। তিনি তখন কি করলেন, তিনি মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে জামাত শেষ হয়ে গিয়েছে, তো এখন কি করা যায়। তিনি হাদিসে পড়ে জেনেছেন যে জামাতে 1 রাকাত নামাজ আদায় করলে 27 রাকাত নামাজের সওয়াব হয়, মানে 27 গুণ বেশি সওয়াব হয়। তিনি এই 4 রাকাত নামাজ, জোহরের নামাজকে তিনি 27 বার আদায় করলেন। 27 বার আদায় করার পরে তিনি আবার জানলেন যে আল্লাহ তাআলা কখনো এটাকে 70 গুণ করে দেন, তিনি আবার 70 বার আদায় করলেন। একই জিনিস সাহাবীরা কোনদিন করেছেন না, রসুল করেছেন। আবার এইভাবে সালাত আদায়টা তিনি আবার বলছেন, যখন এইভাবে বর্ণনা করছেন, বর্ণনা করার পরে আবার যিনি তালিম করে তিনি বলেন যে আল্লাহ তাআলা তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন, তারা কত বেশি জামাতে সালাতের প্রতি তারা কত বেশি এরকম এরকম বেশি অগ্রগামী ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, এরকম। এটা হচ্ছে ভেজালে আমলের কিতাব, ভেজালে আমলের দিকে মানুষকে তাকা হচ্ছে, এই পথ পদ্ধতি হচ্ছে ভেজালের পথ, একদম ভেজালের পথ। আর এর সৃষ্টি এবং সূচনা হচ্ছে স্বপ্নের মাধ্যমে, খালি স্বপ্ন আর স্বপ্ন। আপনি যদি আমির হয়ে যান, কদিন করে আপনিও স্বপ্ন দেখবেন, খালি স্বপ্ন দেখতে থাকবেন, এ স্বপ্নে এই হয়েছে, সেই হয়েছে। ওখানে যাওয়া জায়েজ নাই, বৈধ নয়, ওইখানে দিন শিখার জন্য যাওয়া যাবে না, কারণ ওটা দিন নয়, ওটা নতুন আর একটা ধর্ম সৃষ্টি করেছে, ওইটা ইসলামের সাথে মিল নেই। এই তাবলিগের সিস্টেম না ইসলামের সাথে মিল রয়েছে, এদের কার্যকলাপ না ইসলামের সাথে মিল রয়েছে, এদের আমল আখলাক না ইসলামের সাথে মিল রয়েছে, অধিকাংশ গুলোই দেখবেন কোরআন এবং সহিহ সুন্নাহ পরিপন্থী। আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। অর্পিত দায়িত্ব আল্লাহ।